হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকল দর্শকবৃন্দ ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে আপনাদের আমি যে গাছটি দেখাচ্ছি, এই গাছটির সঙ্গে হয়তো গ্রামগঞ্জের সবাই পরিচিত। একটু উঁচু জমিতে, যেখানে জল জমে না, সেই ধরনের জমিতে এই গাছ আগাছারূপেই জন্মে থাকে। কোনো রকম যত্ন ছাড়াই কিন্তু গাছটি বেড়ে ওঠে। এই অযত্নে বেড়ে ওঠা গাছটি আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো কিছু রোগব্যাধি আছে যেগুলো সারাতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই গাছটির নাম দুধিয়া গাছ, অনেকে দুধ গাছ বলেও চিনে থাকেন। আপনারা কী নামে জানেন কমেন্ট করে জানাবেন। আশা করি এতে করে অন্য অন্য দর্শকবৃন্দদের গাছটি চিনতে অনেক সুবিধা হবে। গাছটির গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটাই, আজ যে বিষয়ে আলোচনা করব সেটি হলো নাক দিয়ে রক্ত পড়া, সে যে বয়সেরই হোক না কেন, বাচ্চা হতে পারে আবার বয়স্ক লোকও হতে পারে। তো যেমন বয়সেরই লোক হোক না কেন, নাক দিয়ে রক্ত পড়া কিন্তু আমরা অনেকেরই দেখতে পাই। তাই হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া জনিত যে কারণ, যে সমস্যাগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকেরই লক্ষ্য করে থাকি। তো নাক দিয়ে রক্ত পড়া খুবই একটি খারাপ ব্যাপার এবং খারাপ রোগও হতে পারে। তো আপনারা হয়তো সেটি বুঝতে পারবেন না, খারাপ রোগ নাকি ঠান্ডা বা গরম লেগে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে, সেই ধরনের কোনো সমস্যা। তো যেমনই সমস্যা হোক না কেন, এই গাছের গুঁড়ে কিন্তু সেটি সেরে যাবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে। এই গাছটির নাম আবার বলছি দুধিয়া গাছ। তো আমি এর গুণাগুণ সম্বন্ধে আলোচনা করব। তার আগে বলবো বন্ধু, আপনাদের ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকন বাটনটিও প্রেস করে রাখবেন। তো আপনারা মন দিয়ে শুনবেন আমি এই গাছের গুণাগুলি আলোচনা করছি। এই গাছটি ডগা যদি আপনি একটু ভাঙেন বা একটি পাতা ছেড়েন, দেখতে পারবেন দুধের মতো আঠা বের হয়। তো আপনারা কী করবেন, এই গাছটি একটু সংগ্রহ করবেন, আগের থেকে দেখে রাখবেন এবং গাছটি যখন দরকার হবে আপনাদের, এই গাছটি থেকে 3 থেকে 4 চামচ রস আপনারা সংগ্রহ করবেন। কী করে সংগ্রহ করবেন, পাতা ছিঁড়ে ছিঁড়ে আপনাদের একটু সমস্যা হবে, আপনারা গাছের কিছু আগা ছিঁড়ে নিয়ে আসবেন। ছিঁড়ে নিয়ে এসে বাড়িতে এনে পিষে, পাটায় পিষে এর রস বের করে নেবেন 3 থেকে 4 চামচ পরিমাণ, এবং তার সঙ্গে মিশ্রি মিশাবেন 2 চামচ। দোকান থেকে মিশ্রি কিনবেন, 2 চামচ মিশ্রি আশা করি সবাই চেনেন। তো মিশ্রি এনে 2 চামচ মিশ্রি এই রসের সঙ্গে মিশ্রিত করে আপনারা সকালবেলায় খালি পেটে, যদি টানা 7 দিন খেতে পারেন, তাহলে যে কোনো বয়সের এবং যে কোনো সমস্যাজনিত, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়া যে সমস্যা বা যে কারণের কারণেই হোক না কেন, যে কারণেই হোক নাক দিয়ে রক্ত পড়া জনিত এই ব্যাপারগুলি আপনাদের পুরোপুরি সেরে যাবে। এবং আপনার যদি এটি না থাকে, আশেপাশের কোনো ভাই বোন বা কোনো চেনাশোনা ব্যক্তিদের থাকে, তো আপনারা তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন অথবা তাদেরকে আপনি এই ট্রিটমেন্টটা দিতে পারবেন আপনি যদি জেনে থাকেন। তো আপনার জানা থাকলে আপনি কিন্তু এই নিজস্বই চিকিৎসাটি আপনি নিজের থেকেই করতে পারবেন, বা আপনার ঘরের লোকের ভবিষ্যতে হলে আপনিও কিন্তু নিজে এই গাছটি চিনে রাখতে পারলে আপনি নিজে ট্রিটমেন্ট করতে পারবেন। তো নাক দিয়ে রক্ত পড়া যেমন একটি সমস্যা, তেমনি যদি এই গাছটি আপনি চিনে রাখতে পারেন আপনার কাছে কোনো সমস্যাই নয়। তো বন্ধু, এটি পরীক্ষিত গাছ এবং আপনারা যদি এটি সংগ্রহ করে রাখতে পারেন, কারোর জন্য দেখে রাখতে পারেন গাছটি, তো অতি অবশ্যই কিন্তু আপনারা এর ফলাফল পাবেন পাবেন পাবেন। বন্ধু, এটি পরীক্ষিত গাছ, আপনারা এটি পরীক্ষা করলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধু, আজকের মতো এখানে, ধন্যবাদ।